আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বিষয়টা হলো যে সমমণ্ডল কাকে বলে, সমমণ্ডল কি, সমমণ্ডলের সংজ্ঞা বা সমমণ্ডল কাকে বলে, সমমণ্ডলের উদাহরণ। তো এটা আজকে বলে দেবো। তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, বা সমমণ্ডলের উদাহরণ দাও, সমমণ্ডলের একটা বাক্য লেখো বা একটা উদাহরণ দাও। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে, সমমণ্ডল কি, সমমণ্ডল কাকে বলে, সমমণ্ডলের সংজ্ঞা বা সমমণ্ডল বলতে কি বুঝো। তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল কল সেট করবে, ভিডিও থেকে লাইক করে নিবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কল সেট করবে, ভিডিও থেকে লাইক করে নিবে। তো সমমণ্ডল এটার উত্তর বিভিন্নভাবে, এই মানে প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা কিন্তু একই। তো প্রতিটা সঙ্গীত দর্শন চ্যানেল কিন্তু আমি 1 মিনিট মানে 2 মিনিটের ভিডিও করে থাকি। তো উত্তরটা দেখার আগে তোমাদের আমি একটি কথা বলেছি, তার জন্য আমি একটা নাম লিখে নিচ্ছি এখানে তোমাদের সুবিধার্থে, কিন্তু আমি এগুলো করে নিচ্ছি যেহেতু তোমরা যেন আর বাকি প্রশ্নগুলো সরাসরি গাইড থেকে দেখতে পাও। তো তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্ন উত্তর, এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে চিহ্ন সেটা দেখতে পাবে, ওই চিহ্ন সেগুলো অবশ্যই ক নাম্বার থাকে, চিহ্ন সেগুলো ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করে ওই চিহ্ন সেগুলো সম্পূর্ণতা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাই তোমরা যে অধ্যায়ের টিক চিহ্ন দেখছো ওই ধর সরি যে অধ্যায় যে চিহ্ন সেটা দেখতে ওই চিহ্ন ওই চিহ্ন সেগুলো ক নাম্বার লেগে ইউটিউবে সার্চ করে ওই চিহ্ন সেগুলো সম্পূর্ণতা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্নটা ঠিক হয় কিভাবে, সংক্ষিপ্ত প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্নটা পেয়ে যাবে, রচনামূলক প্রশ্ন ওইভাবে পেয়ে যাবে। এবং যদি তোমরা টিকটকে লাইক ফলো আর ইনস্টাগ্রামে ফলো আর ইউটিউব চ্যানেল মেনশন সরি এইগুলো না, তো ই ওই যে তোমাদের যে টিক চিহ্নগুলো আছে টিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিতে, যে অধ্যায় টিক চিহ্ন দেখতে ওই ধর প্রথম টিক চিহ্ন মানে যে অধ্যায় টিক চিহ্ন দেখতে ওই ধর প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্নের প্রশ্ন লেখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে টিক চিহ্নের ক নাম্বার লিখে টিক চিহ্নের ক নাম্বার সরি টিক চিহ্নের এই 1 নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে আবার এই সামাত লিখে থাকবে, এই সামাত মানে এই জায়গায় লেখা আছে। তো আজকে উত্তরটা দেখে নাও, সমমণ্ডল কি, সমমণ্ডল উদাহরণ বা সমমণ্ডল বলতে কি হতো বা সমমণ্ডল কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে, তো দেখে নাও যাক, দেখো এই যে এখানেও কিন্তু এই প্রশ্নটা দ্বিতীয় ভাবে দেওয়া আছে, এখানে সমমণ্ডল সমমণ্ডল কাকে বলা, সমমণ্ডল উদাহরণ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিমি ঊর্ধ্বে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে বলে বায়ুমণ্ডলের এই অংশকে সমমণ্ডল বলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 কিমি ঊর্ধ্বে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, গঠনকারী গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে বলে বায়ুমণ্ডলের এই অংশকে সমমণ্ডল বলে। তো এটুকু ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা দেখতে হলে ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাথে ভিডিও থেকে লাইক করে নেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রতিটা প্রশ্ন সরাসরি গাইড থেকে দেখবি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আর কি, তো দেখো এই যে এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম।